कमेंट बाकी छिलो कमेंट पर्यन्त हयेछिलो आमरा आजके कमेंट थेके शुरू करब যতটুকু পারি তাহলে আমি গত দিনের ফাইলটা ওপেন করি গত দিনের গাইডটা ওপেন করে আমি কি করব ইয়া এখানে আমি কমেন্ট করে দিব সবগুলো লেখাকে হেড থেকে পুরোটা কমেন্ট করে দিব সেমিকোলন স্ল্যাশ এই জিনিসটা দিলে আমার এটা কমেন্ট হয়ে যাবে ঠিক আছে এই জিনিসটা দেওয়ার পর আমার কমেন্ট হয়ে গেছে ঠিক আছে কমেন্টের কাজটা হচ্ছে যে লেখাগুলোকে হাইড করে রাখা আমার এইচটিএমএল ট্যাগ আছে ট্যাগটাকে আমার হাইড করে রাখলাম ধরেন একটা অফার ফরম্যাট চলতেছে এখন বর্তমানে তো এটা কি আমি অফারটা দেখাতে চাচ্ছি না এখন আর আমি চাইলে এটা কমেন্ট করে রাখব এটা লাগবে মানে আমার কোডটা পরবর্তীতে কাজ হবে এখন আর লাগতেছে না তাহলে আমি এটাকে কি এখন হাইড করে দিতে পারবো মানে লেখাটা শো করবে না এখানে সেটা হচ্ছে কমেন্টের কাজ ঠিক আছে কোনো একটা লেখাকে কমেন্ট করে দিতে চাইলে আবার আমরা যারা প্রফেশনাল তারা এখানে লিখে দিই বুঝার জন্য আমরা যারা প্রফেশনালি কাজ করি তারা লিখে দিই এখানে মানে আরেকজন ডেভেলপার যাতে এসে বুঝতে পারে সেই জন্য লিখে দিস ইজ হেডার এরিয়া হেডার এরিয়া এটা এভাবে লিখে দিই আমরা ঠিক আছে তাহলে এরপর যখন হেডার কোডটা দিব এখানে এখানে আমি হেডার করে এটা লিখে দিতে পারি তারপর এখানে আমি কি বডি সেকশন যেখানে শুরু করব সেখান থেকে বডিটা লিখে দিব যে দিস ইজ বডি সেকশন ঠিক আছে এভাবে করে যাতে লিখে দিব তখন আমি কি তখন আরেকজন ডেভেলপার এসে বুঝতে পারবে যে এখানে এরপর কি লিখছে বুঝতে সুবিধার জন্য মানে কোডটা আমার খুঁজে পাওয়ার জন্য আমার কোডে তো হাত দিতে হইতে পারে অনেকজনকে অনেক সময় কাজ করতে হইতে পারে অনেক কাজ করার জন্য কি হইতে পারে তো সেই জন্য আমরা কি করব বডি সেকশনটা এভাবে এরপর বডি ঠিক আছে এভাবে দিস ইজ মেনু এরিয়া এগুলো দেখিয়ে দিতে পারি দেখিয়ে দিলে কি হবে আমার কোডটা প্রফেশনাল সেটা বুঝাবে ঠিক আছে তারপরে আসেন যে আমার এটা হচ্ছে কমেন্টের কাজ কমেন্ট কি জন্য করব কি আমরা প্রফেশনালি কোড করার জন্য আবার আমাদের ওয়েবসাইটে কোনো একটা ভিতরে অংশ এখন দেখাইতে চাচ্ছি না সেই দেখাটা এটা আমি হাইড করে রাখতে চাচ্ছি সেই জন্য আমরা কি কমেন্ট করে রাখব ঠিক আছে তারপরে হচ্ছে যে ইনলাইন স্টাইলিং মানে ইনলাইনে আমি স্টাইল করব ঠিক আছে আমি যদি স্টাইল মানে সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট এটা সিএসএস এর কাজ হচ্ছে কি একটু ডিজাইন করা একটু কালার দেওয়া একটু ফন্ট সাইজ বড় করা হেডিং বড় করা এই কাজগুলো হচ্ছে সিএসএস এর ঠিক আছে তো সিএসএস এর হচ্ছে আরেকটা কি ওয়েবসাইটে ল্যাঙ্গুয়েজ আরেকটা ল্যাঙ্গুয়েজ তো সেটা দিয়ে আমরা কি করব হেডিং এরিয়া হেডিং এখানে কি করব স্টাইল করতে চাইলে কি এস টি ওয়াই এরিয়া স্টাইল দিব ইকুয়াল টু দিব তারপরে ইকুয়াল টু দিয়ে কি করব এখানে কোটেশন দিয়ে তারপর কি লিখব কালার আর রেড দিয়ে সেমিকোলন দিব তখন আমার এটা ইনলাইন সিএসএস এইভাবে যখন সিএসএস লাইনের ভিতরে করব সেটা হবে ইনলাইন সিএসএস ঠিক আছে তো আমার এখানে কি হ্যাঁ ইনলাইন এটা কালার রেড আসে না কেন COLR কালার রেড আসছে ঠিক আছে তারপর আমি কি করব আমার কালার রেড দার এভাবে করে আমরা সিএসএস করতে পারব যেটা লাইনের মধ্যে ভিতরে করব সেটা হচ্ছে ইনলাইন সিএসএস যেটা লাইনের ভিতরে করব সেটা হচ্ছে ইনলাইন সিএসএস ঠিক আছে তারপর আমরা ইনলাইনের পরে যাব যে কি ইনলাইনের পরে আমাদের কোন টপিকটা আছে ইন্টারনাল স্টাইলিং ঠিক আছে ইন্টারনাল স্টাইলিংটা আমি কিভাবে করব দেখেন আমি স্টাইল এখানে বডি ঠিক আছে এইচটিএমএল এখানে শেষ করি নি এইচ স্ল্যাশ দিয়ে এইচটি এইচটিএমএল দিলাম দেওয়ার পর আমাকে এখানে প্যারাগ্রাফটা একটা লিখলাম বা হেডিংটা একটা লিখলাম এখানে বডির ভিতর প্যারাগ্রাফটা লিখলাম এখানে উপরে অথবা নিচে স্টাইল দিলাম ঠিক আছে স্টাইল নিয়ে দুইটা নিলাম ঠিক আছে স্টাইল নেওয়ার পর আমি কি করব /html html দিলাম এই বডি কে কল দিলাম কাকে কল দিলাম মানে এখানে স্টাইলটা ভিতরে বডি কে কল দিলাম বডি কে কল দিয়ে কালার ব্যাকগ্রাউন্ড লাইট গ্রে দিলাম তাহলে আমার দেখেন বডির কালারটা লাইট গ্রে হয়ে যাচ্ছে ঠিক আছে তার হ্যাঁ এই বডি কে কল দিবেন এই বডি কে কল দেওয়ার পর এটা কি বডি स्लैश बैकग्राउंड এটা এই কালারটা হয়ে যাচ্ছে ঠিক আছে h1 কাকে কল দিছি একে কালার ব্লু দিছি কালার ব্লু দেওয়ার পর এই কালারটা ব্লু আসছে তারপরে যে p মানে প্যারাগ্রাফটাকে কালার গ্রিন দিছি নি কালার গ্রিন দিলাম যখন কি আসলো গ্রিন কালার আসছে হ্যাঁ এটা হচ্ছে কি এটা কি css ইন্টারনাল css এখন আমি এক্সটারনাল সিএসএস দিব ঠিক আছে এক্সটারনাল সিএসএস আমি করব এই ফোল্ডারটা কই যেটা আমি কাজ করতেছিলাম এটা কত নাম্বার ফোল্ডার দেখি এটা হচ্ছে index.html2 কই একটা ফোল্ডার ক্রিয়েট করি এখানে এটা ফোল্ডার ক্রিয়েট করে এক্সট্রা হ্যাঁ নতুন একটা ফোল্ডারের ভিতরে রাখবো ফাইলটাকে নিউ ফোল্ডার নিলাম নিউ ফোল্ডার নিয়ে কি করব আমরা যেটা কাজ করতেছি সেটারে এখানে ঢোকাবো index.html2 এখানে আরেকটা ফোল্ডার নিব style.css style.css নামে একটা ফোল্ডার নিব css নিয়ে আবার এটা নোটপ্যাড ওপেন করব ওপেন উইথ নোটপ্যাড ঠিক আছে নোটপ্যাড ওপেন করার পর আমি কি করব এখানে এই হেডার সেকশনের ভিতরে লিংক rel style.css এটা লিখে দিতে হবে আমাকে অবশ্যই হেড সেকশন আছে না হেড সেকশনের ভিতরে এই হেডের ভিতরে কি লিখব এই css টা কেটে দিলাম এটাকে control x দিলাম ঠিক আছে তারপর এখানে কি লিখব লিংক rel মানে রিলেশনশিপ কার সাথে রিলেশন করব style sheet sheet style sheet এর সাথে রিলেশন করো কার সাথে style sheet এর সাথে কার সাথে রিলেশন করতে বলতেছি ওকে style sheet href মানে hypertext styl.css কার সাথে লিংক করো তুমি styl.css এর সাথে লিংক করো কোন css এই css টা এটাকে কি করব হ্যাঁ ওই নাম যে নামে আমি ফাইলটা করছি এই নাম ওখানে দিয়ে সেভ দিব সেভ দেওয়ার পর আমি যখন রিলোড দিব পাই নাই আমার সিএসএস টা পাই নাই ঠিক আছে আচ্ছা সিএসএস বডি লাইট গ্রে ব্লু h1 আমার সিএসএস টা পাই নাই কেন সেটা দেখতে হবে এখন এই ফোল্ডার কিনা আমি ওপেন করছি কিনা সেম ফোল্ডার সেটা দেখতে হবে এটা ওপেন করছি কিনা এটা না দেখছেন আমি কাজ করছি এটাতে কিন্তু আমি আচ্ছা এটাকে কপি করলাম এই লেখাটাকে কপি করে এখানে দিয়ে দিলাম এখন কি চেঞ্জ হয়েছে তারপরে চেঞ্জ নাই rel.css এখানে rel style.href style.css কপি করে এটাকে দিয়ে দিই লিংক এটাকে রান করি গুগল ক্রোম এটা পাইনি কেন বানান ভুল হয়েছে কোথাও style.css ঠিক আছে তো ও এখানে এটা আচ্ছা সরি এই নামটা ভুল হয়েছে সেজন্য style কপি করলাম এটা নোটপ্যাডে যেভাবে যে নামে আছে যেভাবে নাম যে নাম থাকুক সেই নাম আমি দিয়ে দিব ঠিক আছে এই পাইছে এখন এই css হচ্ছে এক্সটারনাল css একটা হচ্ছে ইনলাইন একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটারনাল ইনলাইন হচ্ছে যে লাইনের ভিতরে সিএসএস যেটা করব সেটা হচ্ছে ইনলাইন সিএসএস, আর যেটা পার্শ্ববর্তী ওই ইনডেক্স ডট এইচটিএমএল এর ভিতর স্টাইল শিট নিয়ে যেটা করব সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর যেটা আমি করব হচ্ছে কিসের এই আলাদা সিএসএস ফাইল নিয়ে সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তারপর আসেন কি সিএসএস গেল ফন্ট, ফন্ট নিয়ে আলোচনা করি আমরা। কালার ব্লু ফন্ট, ফ্যামিলি ফন্ট, বারদানা ফন্ট, 300% ফন্ট, কালার ফন্ট, সাইজ ফন্ট, ফ্যামিলি, এই জিনিসগুলো তিনটে ফন্ট ফ্যামিলি ফন্ট সাইজ ফন্ট কালার। এ পি পি কে নিলাম, পি কে নিয়ে স্টাইল শিটে কি করব ফন্ট ফ্যামিলি বারদানা দিই, ফন্ট ফ্যামিলিটা দিই, তাহলে দেখেন এটা ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন ফন্টটা চেঞ্জ হয়েছে। ফন্ট ফ্যামিলি যদি আমি এখন ফন্ট দিলাম, ফন্টটা চেঞ্জ করলাম, তারপরে এটা ফন্টটা চেঞ্জ হয়ে গেল। তারপরে এখানে যদি বর্ডার দিই BORDER বর্ডার, বর্ডার 1 SOLID সলিড রেড দিই, রেড দিয়ে যদি সেমিকোলনটা দিতে হবে, এটা না দিলে আমার শো করবে না। 1 pixel সলিড ব্রেক দিলাম, তাহলে কি এটা কি বর্ডার হয়ে গেছে। তো বর্ডার হওয়ার পর আমার কি কাজ, পেডিং 10 pixel যদি দিই আমি, এখানে পেডিং দিলে কি হবে পেডিং যদি আমি 10 pixel দিই, 10 pixel দিই, 10 pixel 10 pixel দিলাম, এখান থেকে নিচে 5 pixel, ভিতর থেকে নিচে, এখান থেকে নিচে 5 pixel, এখান থেকে নিচে 5 pixel, প্রত্যেকে নিচে দেখেন, এখান থেকে দিই, এদিক থেকে নিচে, এই ভিতরের অংশটা থেকে নিচে কিছু, এখান থেকে নিচে 5 pixel, এখান থেকে 5 pixel, 10 pixel নিচে। তো এটাই। তারপরে যদি আমি তারপরে কি বর্ডারের পরে আসছে মার্জিন, 30 pixel মার্জিন দিই, যদি এটাকে যদি আমি মার্জিন দিই, আমরা সিএসএসগুলো এভাবে রাখবো সাধারণত। আচ্ছা এটাকে যদি মার্জিন দিই, মানে আর মার্জিন যদি আমি 30 pixel দিই, তাহলে দেখেন কি হবে, মার্জিন 30 pixel দিলে দেখেন এটা এদিক থেকে 30 pixel বাইরের চারদিক থেকে 30 pixel কমে গেছে। মার্জিন যদি শুধু একটা মার্জিন দিই, ঠিক আছে। এগুলো আমরা সিএসএস যখন আসবে ক্লাস তখন আরও বেশি করে ডিপলি শিখবো। তারপর আমি আইডি কি স্পেসিফিকভাবে একটা এখানে পি অনেকগুলো নিতে হবে, আইডিবি স্পেসিফিকভাবে পি একটা দিতে হলে আইডি নিব আমি, আইডি এবং ক্লাস নিব, আইডি অথবা ক্লাস নিব। আমি এখানে পি আরেকটা দিলাম, এটা যে এই পিকে কল দিব সেটা আমি কীভাবে বুঝবো, আইডি নিলাম, আইডি যে কোনো নাম দিতে পারবো, আইডি নিয়ে কোটেশন ডাবল কোটেশন দিয়ে এখানে বা আপনার নাম দিলাম, আমার নাম দিলাম নজরুল, যে কোনো নাম দিলাম এটাকে স্পেসিফাই করার জন্য, নজরুল দিলাম। নজরুল দিয়ে কী করলাম, এটাকে কী করবো সিএসএস এ কল দিব, আইডিটাকে সিএসএস এ কল দিব কোথায়, স্টাইল শিটে হ্যাশ দিব, আগে আইডি কল দিতে হলে হ্যাশ দিব, হ্যাশ দিয়ে কী করবো, হ্যাঁ আইডি দিকে হ্যাশ দিয়ে নিব, এখানে কালার দিয়ে দিব, কালার আর কালার আর রেড সেমিকোলন দিলাম, এটা কালার গ্রিন, একটার কালার রেড দিলাম, ঠিক আছে। দেখেন এটা রেড আসছে কালার। সেমভাবে যদি আমি ইয়া নিই, সেমভাবে যদি আমি ক্লাসের কাজও সেম, CLASS ক্লাস নিলাম, ক্লাসকে কি দিয়ে কল দিব, এখানে এটা sm dot দিয়ে এটাকে কালার দিব কি ইয়েলো দিব কালার দিব ইয়েলো ঠিক আছে তো ইয়েলো আসছে তাহলে আইডি এবং ডট আইডি এবং ক্লাসের কাজ কি একটা প্যারাকে একটা হেডিং কে একটা বডি কে বা একটা নির্দিষ্ট ইয়াকে স্পেসিফিক ভাবে ডাকার জন্য আমি আইডি এবং ক্লাস দিব স্পেসিফিক ভাবে এসএল চিটের ডাকার জন্য আমি আইডি অথবা ক্লাস দিব ঠিক আছে তারপরে আমি যত বেশি আইডি স্পেসিফিক ভাবে দিব তত বেশি কি আমার ওয়েবসাইটের জন্য ভালো আমাদের জন্য ভালো তারপর আমি একটা লিংক কিভাবে লিংক হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ লিংক লিংক দিব এ ট্যাগ নিব তাহলে এখানে কি দিব href equal to double quotation quotation এখানে url থাকবে hash মানে url এখানে কি আমি লিখে দিলাম লিংক লিংক দিলাম লিংক দেওয়ার পর কি এখানে লিংকটা আসছে আমরা এভাবে একটা কি লিংক নিতে পারি এখানে আমরা যদি hash এর ভিতর যে কোনো ওয়েবসাইটে লিংক দিই সেই ওয়েবসাইটে চলে যাবে ক্লিক করার সাথে সাথে এটা হচ্ছে আমরা লিংক অ্যাট্রিবিউট সেট করার পদ্ধতি এটা হচ্ছে লিংক অ্যাট্রিবিউট সেট করার পদ্ধতি তো href লিংক স্টাইল শীট লিংকে কালার করতে পারি আমি ঠিক আছে কি করতে পারি a dot link color grow আচ্ছা এটা এতটুকু পর্যন্ত কতটুকু বেশি কয় মিনিট 16 মিনিট আর দেখাবো এটা করে শেষ করব ঠিক আছে এটা করে শেষ করব আমি এই লিংকটাকে ক্লিক লিংকটাকে কি এখন ক্লিক করতেছি কোন কালার চেঞ্জ হচ্ছে হচ্ছে না তাহলে আমি কি লিংকটাকে বিভিন্ন রকম স্টাইল করব দেখেন লিংকটাকে বিভিন্ন রকম স্টাইল করতে হলে আমাকে কি করতে হবে প্রথম এ দিয়ে কল দিব এই লিংক ঠিক আছে স্টাইল জিতে যাই এ দিলাম এ দিয়ে কলন দিয়ে লিংক লিংক মানে না না অ্যাক্টিভ active অ্যাক্টিভ সরি আমার ভুল হচ্ছে কোথাও হ্যাঁ এই লিংক প্রথমে লিংক মানে লিংকের কালারটা চেঞ্জ করব লিংক কালারটা চেঞ্জ করব কালার দিব কি color কালার green এন্ড গ্রিন কালার গ্রিন দিলাম এখন কালার গ্রিন হইছে এটা কোনো কিছু হয়নি কালার গ্রিন বানানো হইছে green গ্রিন গ্রিন কালার গ্রিন দিলাম গ্রিন দেওয়ার পর কি আসবে লিংকের কালার এ লিংক কালার গ্রিন দিব ব্যাকগ্রাউন্ড কালার দিব ট্রান্সপারেন্ট এবং টেক্সট ডেকোরেশন নান আমি এই জিনিসটা টেক্সট ডেকোরেশন নান মানে কি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট টেক্সট ডেকোরেশন নান দিব টেক্সট ডেকোরেশন মানে কোনো ইয়া থাকবে না স্টাইল থাকবে না দেখেন ওই নিচে দিকে দাগ ছিল সেটা চলে গেছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট মানে যে ওয়েবসাইটে যে কালার থাকবে সেই কালারটা আমার পাবে ট্রান্সপারেন্ট মানে যে পিছনে যেটা বডিতে যেটা থাকবে সেটাই পাবে ট্রান্সপারেন্ট মানে যে কালার বডিতে থাকবে সেটাই থাকবে আমি যদি শুধু এটাকে আবার যদি আমি কপি করি এটাকে যদি আবার কপি করি এটাকে আবার কপি করে ভিজিটেড এখানে লিংকের জায়গায় ভিজিটেড visitedভিজিটেড ভিজিটেড দিলে এখানে পিং দিয়ে দিলাম pink পিং দিয়ে দিলাম ট্যাগ ডেকোরেশন নান ঠিক আছে ভিজিটেড মানে ভিজিট করার পর আমি যদি লিংকে ক্লিক করি এখন কি অবস্থা আছে হ্যাঁ দেখেন আমি লিংকটাকে ভিজিট করলে হবে যে পিং কালার দেখেন রিলোড দিলাম আমি যদি লিংকটাকে ভিজিট করে ফেলি তাহলে এই কালারটা পিং কালারটা থাকবে ঠিক আছে তারপর আমি যদি কপি করি হোবার তারপর ভিজিটেড এর পর আসছে কোনটা হোবার আবার অ্যাক্টিভ হোবার হোবার লিখলাম হোবার লেখার পর এখানে দিয়ে দিলাম কি গ্রিন দিলাম y e ইয়েলো দিলাম, ঠিক আছে, সেট দিলাম, তাহলে রিলোড দিলাম। এখানে মাউস যখন রাখবো এটার কালার চেঞ্জ হয়ে যাবে, হোভার মানে মাউস নিয়ে গেলে আমার কালার চেঞ্জ হয়ে যাবে। মাউস নিয়ে গেছি, আমার কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যদি আমি আবার কপি করে এটাকে, আমি যদি এটারে আবার যদি অ্যাক্টিভ দিই, এখানে হোভারের জায়গায় ACTIVE অ্যাক্টিভ, অ্যাক্টিভ দিব কি WHITE হোয়াইট দিলাম, সেভ দিলাম, ঠিক আছে। অ্যাক্টিভ অ্যাক্টিভ দেওয়ার পরে এটা চেপে ধরে, না এটা লিঙ্ক ছিল, এটা চেপে ধরে রাখলাম, মাউস দিয়ে চেপে ধরে রাখলাম, তাহলে এটা সাদা দেখাবে। ছেড়ে দিলাম, এটার কালার চেঞ্জ হবে, দেখেন চেপে ধরে রাখলাম সাদা, এখন ছেড়ে দিয়েছি অন্য কালার হয়ে গেছে, বুঝছেন? এখন আবার বোঝা দিচ্ছি, এটা দেখেন লিঙ্ক, এ লিঙ্ক মানে লিঙ্কের কালারটা কি হবে, গ্রিন হবে। ব্যাকগ্রাউন্ড কি হবে, টেক্সট ডেকোরেশন মানে টেক্সটে কোনো নিচে দিয়ে আন্ডারলাইনটা থাকবে কিনা, না নান গেল। তারপরে ভিজিটার মানে যদি আমি ভিজিট করে ফেলি, কালারটা কি হবে, লিঙ্ক থাকবে, হোয়াইট থাকবে, তারপর পিঙ্ক থাকবে, ট্রান্সপারেন্ট নান। হোভার, হোভার মানে আমি মাউসটা এভাবে নিয়ে যাব, তখন কি থাকবে, ইয়েলো থাকবে। যখন আমি অ্যাক্টিভ চেপে ধরে রাখবো এভাবে মাউস দিয়ে, তখন হোয়াইট থাকবে। এই চারটা জিনিস, এই চারটা জিনিস কি লিঙ্কের স্টাইল করার জন্য, একটা লিঙ্কে স্টাইল করার জন্য এই জিনিসগুলো, ঠিক আছে। এখন যদি টার্গেটেড ব্যাক দিয়ে দিই, তাহলে কি অন্য একটা কি, এখন যদি টার্গেটেড ব্যাক দিই, এখানে এটা কই, টার্গেট লিঙ্কটা কই, এই লেখাটা লিখি টার্গেটেড, টার্গেট এটা একটা, এটা এই লেখাটা দিলে কি অন্য একটা পেজে ওপেন হবে। টার্গেট ডাবল কোটেশন এই হাইপারলিংক দিয়ে ব্ল্যাঙ্ক, তাহলে এই লিঙ্কটা কি সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিলোড দিলাম, রিলোড দেওয়ার এটাতে ক্লিক করে গেলে নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে টার্গেটেড ব্যাকের কাজ, টার্গেটেড ব্যাকের কাজ। তারপরে আসছেন যে লিঙ্ক অ্যাজ এ ডিফল্ট মানে ইমেজকে লিঙ্ক করার জন্য IMG দিয়ে SRC সোর্স কোথা দিব, শুধু ইমেজ ট্যাগটা, IMG একটা ট্যাগ দেখাইছিলাম না গত ক্লাসে, এটা কোথায় বসা দিব, এই স্ল্যাশের পরে এটা বসা দিব, এখানে এই জায়গায় বসা দিব IMG ট্যাগটা, তখন এখানে কি ইমেজটা শো করবে, এখানে ইমেজটা তখন শো করবে। এখানে ইমেজ ধরানো নাই সেই জন্য শো করতেছে না। তো ইমেজটা শো করাইতে হলে কি করতে হবে, ইমেজটাকে লিঙ্ক করতে হলে IMG ট্যাগটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা তো ইম্পর্টেন্ট না, HTML ইমেজ, ইমেজ গত ক্লাস, সামনে ক্লাস নিব যে ইমেজ নিয়ে। তো আমাদের এতটুকু পর্যন্ত থাক, এতটুকু পর্যন্ত থাক, সামনে ক্লাস থাকবে যে পুরোটা ইমেজের উপর, ইমেজ ফ্লোটিং, ম্যাপ ফ্লোটিং, ডিফল্ট বাউন্ডারি, আচ্ছা এই জিনিসগুলো সামনের ক্লাসগুলোতে দেখবো। আজকে এতটুকু, হ্যাঁ দেখেছি, তো এগুলো সমস্যা না। হোমওয়ার্ক আপনার আসবে কখন, হোমওয়ার্ক একদম স্ট্রংলি আসবে যে তখন, যখন আপনার কোর স্কিলে যাবেন, তো হোমওয়ার্কগুলো দিয়ে দিবেন এখানে জমা। ধন্যবাদ।